টাইমিংটা কি? যেমন সকাল 5:30টায় আমরা যখন স্কুলে পড়তাম, শীতকালে সকাল ওই যে ফজরের নামাজের পরে 5:45 বা 6টা এই টাইমে আমাদের প্রাইভেট থাকতো। তো আমি দেখতাম বেশিরভাগ স্টুডেন্ট দেরি করে আসে, 6টায় প্রাইভেট আসে, 6:30টায়, 6:20, 6:25, ইনফ্যাক্ট স্যারও আসতে আসতে হয়তো 10-15 মিনিট লেট হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম ঠিক টাইমে কোনো কাজে পৌঁছাইতে পারা, এই কাজটা যদি আমি করতে পারি অন্য 10 জন এমনিই এই জিনিস পারবে না। এরপর থেকে আমাকে কেউ যদি বলে ভাই আপনি 10টায় আসবেন, তার মানে আমি হয় 10:00-তে যাব, 9:59-টা যাব, বাট এইটা কোনোদিন 10:01 হবে না যদি এইটা খুবই ক্রাইসিস মোমেন্ট না হয়। যেমন স্কুলে থাকতে এই জিনিসটা যদি কেউ অর্জন করতে পারো, তুমি বিলো এভারেজ মানুষ হও, যে কোনো কাজে তুমি যদি টাইমিং পাংচুয়ালিটি রাখতে পারো, তোমাকে মানুষ খুঁজে নিবে, তোমাকে চাকরি বলো যে কোনো জায়গায় তোমাকে খুঁজে নিবে। আমাদের স্কুলে থাকতে, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি হয়তো,